দুঃখ এবং সুখের সংমিশ্রণেই আমাদের এই ছোট্ট জীবন দুঃখকে আগলে রেখে অতীতের কথা মনে রেখে এই ছোট্ট জীবনটাকে বিষাদময় করে শেষ করার কোনো অর্থ নেই জীবনকে উপভোগ করুন চলুন জেনে নে জীবনে সুখী হওয়ার কিছু টিপস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন নির্জন কোনো স্থানে একাকি অন্তত দশ মিনিট কাটান এবং নিজেকে নিয়ে ভাবুন ঘুম থেকে উঠে প্রাকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন সারাদিনের করণীয়গুলো সম্পর্কে মনস্থির করুন সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত তিনজনের মুখে হাসি ফুটানোর চেষ্টা করুন গালগল্প অতীতের স্মৃতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না ভালো কাজে সময় ও শক্তি ব্যয় করুন সকালের নাস্তা রাজার মতো দুপুরের খাবার প্রজার মতো এবং রাতের খাবার খাবেন বিক্ষুকের মতো জীবন সবসময় সমান যায় না তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য জীবন খুব ছোটো সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য কঠিন করে কোনো বিষয় ভাববেন না সকল বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন সব তর্কে জিততে হবে এমন কোনো কথা নেই তবে মতামত হিসেবে মেনে নিতে পারেন আবার নাও মেনে নিতে পারেন আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন ভুলগুলো শুধরে নিন অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না অন্যের জীবনের সাথে নিজের জীবন কখনোই তুলনা করবেন না কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে প্রতি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা করুন এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন গরিবকে সাহায্য করুন দাতা হন গ্রহীতা নয় অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই বরং আপনি আপনাকে কি ভাবছেন সেটাই মূল্যায়ন করুন এবং সঠিক কাজটি করুন কষ্ট পুষে রাখবেন না কারণ সময়ের স্রোতে সব কষ্ট বেসে যায় তাই কষ্টের ব্যাপারে খোলামেলা আলাপ করুন এবং ঘনিষ্ঠদের সাথে শেয়ার করুন মনে রাখবেন সময় যতই ভালো অথবা খারাপ যাক তা বদলাবেই মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন সেসব ভুল যেন আর না হয় তার জন্য সতর্ক থাকুন সব সবসময় নের পক্ষে থাকুন নের পক্ষে কথা বলুন আদর্শে জীবন চলে না কিন্তু আপনি যদি আদর্শ অনুসরণ না করেন তাহলে জীবনে কখনোই শান্তি পাবেন না সো গাইস আজ এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ